আসসালামু আলাইকুম মুসলিম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আচ্ছা আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে আরবি ভাষা ছাড়া অন্য মানুষদের প্রতি আল্লাহ মানে কি বলছেন এই যে আমরা যে বলি যে মুসলিম সারা অন্য যে কোনো অমুসলিম হচ্ছে নিকৃষ্টতম প্রাণী সেগুলোকে আমরা বাঙালিদেরকে বলছে আল্লাহ কি জানতো যে বাঙালি নামের কোনো জাতি আছে যদি স্পেসিফাই করে না দেয় তাহলে সবাই কি বলছে সব মানুষ কি বলছে কিন্তু এটা তো বোঝা যায় না পরিষ্কার ভাবে যে আল্লাহ এবং রাসুল জানতো পৃথিবীতে আরবি ভাষা ছাড়াও আরো মানুষ আছে কারণ তাদের উদ্দেশ্যে তো কোনো স্পষ্ট স্পেশাল আয়াত নাজিল হয়নি না আরবি ভাষা ছাড়াও আরো ভাষা যে পৃথিবীতে আছে এটা তো জানতো তারা সেখানকার মানুষ তো জানতো বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো না মক্কায় বিভিন্ন বাণিজ্য কাফেল আসতো না বিভিন্ন অঞ্চল থেকে আবিসিনিয়া থেকে সিরিয়া থেকে ইরান থেকে পার্সিয়ান ভাষা ছিল আগে পারসের ভাষা ছিল তারপর হচ্ছে গিয়ে মিশরের সাথে যোগাযোগ ছিল তাদের এগুলো তো তারা জানতো যে অন্য ভাষা আছে অন্য জাতি গোষ্ঠী আছে হম এটা ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু আসলে আল্লাহ এবং মোহাম্মদ অর্থাৎ কুরআন কি বলে ইসলাম কি বলে ইসলাম কোরআনে যে জিনিসটা বলা আছে যখন সমস্ত মানুষদের ক্ষেত্রে বলা আছে এটা সমস্ত মানুষদের ক্ষেত্রে করবে স্পেসিফাই করার দরকার নেই তাহলে যে ভিন্নবাসী মানুষ আছে তারা আল্লাহর আয়াত হুকুম এসব কিভাবে বুঝবে কিভাবে বুঝবে যে একজন মানে আরবি জানে তার থেকে শিখে নিবে এটা কি বলা আছে হ্যাঁ এখানে কোরআনে বলা আছে যে যে জানে তার কাছ থেকে জেনে নিতে ও আচ্ছা এই বিষয়টাই জানাচ্ছি কোরআনে বলা আছে যে যখন আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে যে জানে তার কাছ থেকে জেনে নিবেন এটা কোরআনের আয়াত না না এটা এটা তো এটা অন্য দিকে গেল মানে অন্য দিকে চলে গেল মানে আপনি একটা জিনিস জানেন যদি আপনি যদি আরবি ভাষা না জানেন তাহলে যে জানে যে আরবি ভাষা জানে তার থেকে জেনে নিবেন এখানে কি বলা আছে না মানে আরবি ভাষা শিখেই যে আমাকে আল্লাহকে মানতে হবে ইসলামের আলেমকে হ্যাঁ ইসলামের আলেমকে আপনি আপনার এই ধরনের প্রশ্ন যদি আরো থাকে তাহলে আপনি একজন ইসলামের আলেমকে করেন আমি তো ভাই নাস্তিক আমি তো ইসলামের বিরোধিতা করি আমাকে সাথে জিজ্ঞেস করাটা তো উচিত হচ্ছে না আমার উত্তর দেওয়াটা উচিত হচ্ছে না পুরো আপনাকে উত্তর দিলাম হ্যাঁ না 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 ভাই ভাই আমি তো মুসলিমও না মুসলিম হলে মানে আপনি যুক্ত করবেন সেই জন্য আমি মুসলিম লিখেছি আমি তো একজন নিহ্লিস্ট তাহলে এই কাজগুলো ভাই করা উচিত না তো আমার লাইভে তো এইভাবে মানে সরি এটা তো ঠিক না আমার সময়টা তাহলে আপনি নষ্ট করতেছেন আমি একটা কাজ করতেছি আমাকে কাজ ঠিকভাবে করতে দিচ্ছেন না যদি আপনার না এটা তো কিছু একটা উপস্থাপন হলো আপনি আপনি যদি আমাকে ঠিকভাবে কাজ করতে না দেন যদি আমাদের আমাদেরকে মুমিনদের সাথে আলাপ আলোচনা বিতর্ক করতে না দেন এখানে এসে যদি বসে থাকেন এবং আমাদেরকে কাজ করতে না দেন তাহলে তো মানে আমার সময়টাও নষ্ট করতেছেন দর্শকদের সময়টাও নষ্ট করতেছেন এই কাজগুলো কেন করেন ভাই আপনাদেরকে আমি বারবার বলছি করেন না তারপরে কেন করেন আচ্ছা ঠিক আছে আমি এখন এক্ষুনি চলে যাচ্ছি আমি পর্যাপ্ত বেশি সময় নষ্ট করিনি আপনাকে ধন্যবাদ আর আর আমি যেটা করেছি এটার জন্য সরি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন বিদায় জানাচ্ছি এই কাজগুলো করেন না ভাই মুমিনদেরকে সুযোগ দেন মুমিনরা আসুক মুমিনা কথা বলুক আমরা তো তাদের জন্যই আলোচনাগুলো খুলে রাখি আচ্ছা এমডি নাফিস আপনাকে যুক্ত করা হয়েছে এমডি নাফিস আপনি বলেন তাহলে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন আমি আপনাকে একটা কথা বলতে চাই মানে বিকৃত করে কথা বলছেন কেন ভাই ঠিকভাবে কথা বলেন ভাই আমি বিকৃত করে কথা বলছি না কণ্ঠস্বর বিকৃত করে কথা বলছেন কেন ঠিকভাবে কথা বলেন অসুবিধা নেই তো কণ্ঠ বিকৃত করে কথা বলছি না আপনি তো কণ্ঠ বিকৃত করে কথা বলছেন এটা তো শুনে বোঝাই যাচ্ছে পাগলও বুঝবে এটা না 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 আচ্ছা তাহলে ভিডিওটা অন করেন ভাই আমি অন্ধকার রুমে আসি অন্ধকার রুমে ভিডিওটা অন করেন আমরা দেখি আপনাকে এই যতটুকু আলোতে দেখা যায় ততটুকুই হবে আপনি কিছুই দেখবেন না আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই ভাই এইভাবে বিকৃত করে কথা বললে তো কথা বলবো না ঠিকভাবে সুস্থভাবে কথা বললে কথা বলবো আমি এইভাবেই কথা বলি আচ্ছা ঠিক আছে বলেন কি বলতে চান বলেন ঠিক আছে আচ্ছা আপনি মনে হয় কথা বলতে চান না ঠিক আছে ভাই আপনি আসলে আমাকে একটু দুঃখ দিলেন সমস্যা নাই ঠিক আছে তাহলে বিদায় নেন বিদায় জানাচ্ছি মুক্তাদির মুক্তাদির আপনাকে যুক্ত করা হয়েছে মুক্তাদির আপনি বলেন তাহলে মুক্তাদির নিজেকে আনমিউট করে কথা বলেন মুক্তাদির নিজেকে আনমিট করে কথা বলেন হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ শুভ রাত্রি আচ্ছা আমি মুক্তাদির অবশ্য আপনি আমাকে চিনবেন না তবে কানিজ আমাকে চিনলেও চিনতে পারে আমি কবিনদাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ফ্যাকাল্টি এই আমি বিবেক সিনিয়র আমি আপনার ভিডিও মাঝে মাঝে দেখি তো ভিডিওতে আপনাদের ছবি দেখলাম তখন চিন্তা করলাম আর তো আমি কিন্তু ধরেই ভাবতেছিলাম যে আপনার সাথে যুক্ত হব একদিন কথা বলবো ভালো লাগে তো আমার এক কলিগ সে আপনার বিষয়ে বা আপনার ভিডিও গুলো দেখে পছন্দ করে আলোচনা করি অনেক বিষয় নিয়ে আলোচনা করি শেয়ার করতে চাচ্ছি যদি একটু আপনি শুনতে আগ্রহী হন আর কি আচ্ছা বলেন আচ্ছা যদি যদি আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক হয় তাহলে বলেন হ্যাঁ অবশ্যই প্রাসঙ্গিক অবশ্যই প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বলি আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি আহ আমি যে এলাকায় থাকি সেটাও আমি বলতে চাচ্ছি না এলাকার নামটা আমরা একটা দোকানে গেলাম কাপড়ের দোকান এখানে কাপড় কিনতে গেলাম তো কাপড় কিনতে যাওয়ার সময় আমরা বিশেষ করে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে হলুদের শাড়ি কিনবো তো অনেকগুলো শাড়ি দশ পনেরোটা বিশটা শাড়ি কিনা হয়েছে তো হওয়ার মধ্যে আমার কলিক তাদেরকে একবার বলতেছিল আর কি যে আমরা গতকালকে অনেক শাড়ি কিনছি ওরকম একটা দোকান থেকে তো ওরা তো এত দাম রাখে নাই আপনারা তো অনেক দাম বলতেছেন দামাদামি করতেছেন আপনারা আবার বলতেছেন ফিক্সড প্রাইস কিন্তু পরে আবার অনেকটা কমাচ্ছেন বিষয়গুলো তো আসলে একটু আরকি তো সে বলতেছিল যে কোন দোকান থেকে কিনছেন যে ওই দোকান থেকে কিনছে আর কি যেহেতু আপনার 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 কি হয় আমার আত্মীয় তো যে দোকান থেকে আমরা কিনছি আসলে সে হিন্দু লোক মানে মালিক ওই দোকানের যারা আছে কর্মচারী বা দোকানের মালিক সবাই হিন্দু তা আমরা তো আসলে আহ জন্মসূত্রে মুসলমান তা আমার কলিক বলছে যে আমার আত্মীয় তো কেন আত্মীয় বললাম বা আমার কলিক কেন আত্মীয় বললো এই কারণে তো তারা আমাদেরকে প্রায় মানে বলতে গেলে ছড়াও হয়ে উঠছে তো এক পর্যায়ে আমি বললাম যে এটা তো কোনো বিষয় না আত্মীয় হইতেই পারে আপনার কাছে যদি আত্মীয় মনে না হয় আপনি আপনার জায়গায় থাকেন আমার কাছে তাকে আত্মীয় মনে হয় না আপনি আত্মীয় বলতে পারবেন না কেন বলতে পারবো না না আপনি মুসলমান আপনি আত্মীয় বিষয়টা এরকম না আমি তাকে আত্মীয় বলবো আমার ইচ্ছা আপনি আপনার ইচ্ছা না হইলে বুঝলেন না আপনি তো আমাকে ডিসিশন দিতে পারেন না আমি কি করবো না করবো সেটা একান্তই আমার ব্যাপার তো সে বলল না আপনি মুসলমানের সন্তান হয়ে বা আমরা মুসলমান হইয়া হিন্দুকে আত্মীয় বলতে পারবো না বলা যাবে না একবার দোকানে প্রায় সাত আটজন ছিল একটা পরতে চিল্লা পাল্লা তো একটা পর্যায়ে এই বিষয়টা আমি সাধারণত এইসব বিষয় নিয়ে বাইরে কথা বলি না কারণ আপনি জানেন এইসব বিষয় নিয়ে আসলে বাইরে কথা বলাটাও যথেষ্ট ভালো ইয়া কি মানে বলে তো আসলে যাচ্ছিল পর্যায়ে আমার আমি খুব বেশি তর্ক করি না কিন্তু আমি এটা নিতেই পারি না একটা হিন্দু আমার আত্মীয় হতে পারে এটা আমি নিতে পারি না একটা পর্যায়ে আমি বললাম যে আপনি কি জানেন আপনার পূর্বপুরুষ যারা আছে মানে আছে এখন মুসলমান সবাই যে হিন্দু ছিল একটা সময়ে সবাই হিন্দু ছিল এইটা বলার পর তো সে তার আঘাত লাগে গেছে সে একটা পর্যায়ে এসে আমাদেরকে সবাইকে যাথাই বলতেছে নাস্তিক বলতেছে বলতে গেলে মার মুখী আর কি তো আসলে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে খুবই ভয়ঙ্কর এলাকাটা হইলো আহ বাড়িয়া এটা হাজার হাজার মাদ্রাসা এখানে আছে এই হলো ব্যাপার আর কি তো এইটা আপনার কাছে আমার মানে শেয়ার করার একটা বিষয় ছিল আর কি আপনার শুনে কি মনে হচ্ছে আপনি যদি একটু বলেন আমার শুনে তো আমি আসলে এগুলো অনেক শুনছি আমি নিজের জীবনেও এগুলো এই ধরনের ঘটনা ঘটছে নিজের জীবনেও আছে এই ধরনের অনেকগুলা ঘটনা যে ঘটনাগুলো এমনকি হিন্দুরাও আমার সাথে করছে আবার মুসলমানরাও করছে এরকম ঘটনাও আছে মানে হিন্দুদের মধ্যেও এই জিনিস আমি দেখেছি মুসলমানদের মধ্যেও দেখেছি আবার খ্রিস্টানদের মধ্যেও দেখেছি যে মানে অন্য ধর্মের মানুষের প্রতি তাদের যে একটা ঘৃণা বা একটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা এই জিনিসগুলো তো আসলে সব ধর্মেরই একটা মৌলিক শিক্ষা এবং এই এই জন্যই আমরা এই ধর্মগুলা প্রাতিষ্ঠানিক ধর্মগুলার বিরুদ্ধে আমরা কথা বলি আমরা বলি যে এই ধর্মগুলা মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে এবং মানুষের মানুষে ঘৃণা সৃষ্টি করে এই যে যেটার প্রমাণ আপনি পাইলেন একটা হিন্দুকে আমি আমি তো একজন নাস্তিক আমি তো একজন মুসলিম কেউ আত্মীয় বলি হিন্দুকে কেউ আত্মীয় বলি এই যে আমাদের লাইভে অমিত ভাই আসে উনি একটা হিন্দু পরিবার থেকে আসছে উনি হিন্দু এখন আর না কিন্তু হিন্দু পরিবার থেকে আসছে উনি তো আমার খুবই মানে ঘনিষ্ঠ মানুষ ওনাকে আমি আমার মানে খুবই ভালো বন্ধু মনে করি তারপর ফারাজ ভাই আছে ফরাজ ভাই মুসলিম পরিবার থেকে আসছে সেও তো আমার খুবই ঘনিষ্ঠ মানুষ ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করি আমি তো আমরা যখন এই জায়গাটাতে আসি তখন তো আর ধর্ম কে কার কি ধর্ম ছিল বা কে কি এমনকি অনেক মুসলিমও আমার আছে যারা বিশ্বাসী মুসলিম তারাও তো আমার খুবই ঘনিষ্ঠ আছে যারা আমাকে মারতে চায় না আরকি যারা আমাকে এরকম লোকও আছে যারা প্র্যাকটিসিং মুসলিম নামাজ সবই পরে কিন্তু এই যে এতগ্র ডুগ্র না এত গুরু মানে ধর্মীয় বিধিবিধান এত ইয়া ভাবে মানে না ওই মানে না খালি নামাজ রোজার ভিতরে সীমাবদ্ধ থাকে কালচারাল মুসলিম আর কি সেগুলো তাদের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব আছে তারাও বিশ্বাসী তাতে তো আমার কোনো সমস্যা নেই তাদের বিশ্বাস তাদের কাছে আমার মানে যার যার বিশ্বাস তো তার কাছে এখন এই যে এই জিনিসগুলা যে উৎপত্তি ঘটেছে বাংলাদেশ এটার পেছনে একটা প্রধান কারণ আমি মনে করি বাংলাদেশের ওয়াজ ব্যবসা ওয়াজ যদি আমি বলি আমি তো বলি নাকি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা বিধর্মীদের কোন অনুষ্ঠানে যেতে পারবে না তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে তাদের সাথে কোন বন্ধুত্ব আচরণ করতে পারবে না তাদের সাথে কোনো কার নির্দেশ আল্লাহ রসুলের ওনার কার আদিব শরীফ না কোরআন শরীফ কোরআনের মধ্যে আছে অনেক জায়গায় আল্লাহ নির্দেশ বিতর্মীদের সাথে সাথে ইহুদিদের সাথে নাসারদের সাথে হিন্দুদের সাথে রাখার কোন সুযোগ নেই কিন্তু অনেক আঘাত লাগে তারাও তো ইমান আর ভাইগান তারাও মানুষ ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ইমান নামবে যতক্ষণ পর্যন্ত কালিমাপটনা করবে একটি কুকুরের যে দাম আছে কুকুরের পেশা যে মূল্য আছে তার পুরো ভরিতে সেই মূল্য নেই কথা কোরআনের কথা কোরআনের কথা আমার কথা

হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা আসলে হ্যাঁ পারিবারিক আমি বলতে গেলে সুফিজমের লোক একটু শেয়ার করতে চাই আপনার আপনার সাথে সুফিজম বলতে আমরা বলতে গেলে আমার বাবা ফকির ছিল আমার বাবার গুরুও ছিল উনিও সংসার থেকে মানুষ ছিলেন তো হ্যাঁ ঈদে ঈদের নামাজ পড়া বা শুক্রবারের নামাজ পড়া টুকটাক আব্বাও করতো আমি এখনো করি মাঝে মধ্যে করি আমার আম্মা আছে সে চায় তো আসলে আমি মন থেকে যে খুব চাই বিষয়টা এরকম না তবে আম্মার শান্তির জন্য মায়ের শান্তির জন্য মায়ের ভালো লাগার জন্য করি হ্যাঁ যাই এর মধ্যে যেহেতু বাংলাদেশে আছি এবং এতটা সাহসী হয়ে উঠতে পারতেছি না তো সামাজিকতা রক্ষাও করি তো পারিবারিকভাবে আছি তো সেইখানে যেরকম আপনি বলতেছিলেন যে আপনার অনেক ফ্রেন্ড আছে যে প্র্যাকটিসিং মুসলিম হয়তো বা ওইরকম কট্টন না বা যে রকম তো আসলে পারিবারিকভাবে এইভাবেই বড় হয়েছে আর কি তো যে কারণে হঠাৎ করে যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই এবং আমরা যারা বলতে গেলে একটু ফকির মানুষ বা আমরা যেহেতু বাৎসরিক ভাবে একটা দুইটা প্রোগ্রাম করি আমি ভীত প্রচন্ড ভাবে ভীত এই কারণে যে ওদের ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রাম বা সাধু সংঘ অথবা বাউল যে আসর গুলো আমরা করি সাধারণত এগুলো আদৌ করতে পারবো কিনা ভবিষ্যতে আর করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না কারণ আমরা অলরেডি দেখেছি যে বাউলদের ধরে ধরে দাড়ি কেটে দেওয়া হয়েছে তাদেরকে মানে মানে অপমান অপদস্থ করা হয়েছে অনেক বাউলকে ধরে আপনি নিশ্চয়ই খবরের কাগজে পড়ছেন যে অনেকগুলা বাউল কেটে দিয়ে তারপরে তাদেরকে খুবই অপমান অপদস্থ করছে মারধরে করছে হ্যাঁ চুল টুল কেটে দেওয়া হয়েছে এবং এরা আসলে কাউকে আর রাখবে না হ্যাঁ বা বাদ বাকি তাদের মতাদর্শ ছাড়া

তারা যদি সেগুলা একটু বুঝে টুঝে পড়ে আমি মনে করি বুঝে পড়লে এই জিনিসগুলা একজন সুস্থ মানুষ বুঝতে পারবে যে এগুলোর ভিতরে কি লেখা আছে আপনাকে আরেকটা কাদিয়ানিদের ব্যাপারে যেহেতু কথা বলছেন আমি কাদিয়ানির ব্যাপারে ব্রাহ্মণ বাড়িয়া কিছুদিন আগে একটা ঘটনা করছি কিছুদিন বলতে তারপরে এক দেড় বছর দুই বছর হয়ে যাবে আপনি শুনছেন কিনা জানি না কাদিয়ানিদেরই একটা শিশু বাচ্চা মারা গেছে আর কি আমি কিভাবে মারা গেছে সেটা জানি না তো মারা গেছে আর কি আমার অফিসে কাদিয়ানি একটা ছেলে আসে সে বলতেছিল আচ্ছা আপনার লাইনটা মুক্তাদির ভাই আপনার লাইনটা কেটে গেল আপনি যদি আবারও আসেন তাহলে আবারও যুক্ত করছি আপনার আপনি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন মুক্তাদির ভাই আপনি আপনি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে হয়তো ডিসকানেক্টেড হয়ে গেছেন বা আপনি হয়তো ভুলে ক্লিক করছেন কোথাও আপনার আপনাকে আর পাচ্ছি না আপনাকে ঠিক আছে পরের জনকে যুক্ত করি